অনেক সাপ দেখছিল, লক্ষ লক্ষ কোটি কোটি সাপ আমি ধরি, যে দায়িত্বে যাইবে সেই দায়িত্ব আমি ধরে আনি, রাত নাই দিন নাই, যখন ডাক দেয় তখনই আমি আছি মানুষের সামনে। আর মানুষ আমি জিয়াইতে পারি, হাজার হাজার মানুষ আমি জিয়াই, হাজার হাজার মানুষ আমারও দেখা করে। এই মুন্সিগঞ্জে জেলার মধ্যে আর কোনো লোক নেই, আমি নিজে একলাই। এই সাপ বহু, এই নদীর পাড়ে বহু সাপ, মানুষ আতঙ্কে আছে, বহু মানুষ মারা গেছে, এখনো বহু মানুষ মারা যাইতে আছে। আমি ধরতে আছি আজ যা 40 বছর, 40 বছর যাবৎ আমি ধরতে আছি। আমি আজ পর্যন্ত একটা কামড় খাই নাই, আর কোনো এই ধরাও শেষ করি না। মানুষ এটাকে নিচ্ছে, মানুষ এটাকে নিচ্ছে দেখছে, আমি ধরাইছি 30টার উপরে ধরছি, বাকিগুলো আছে অনেক ছোট ছোট, একদিনে ধরি নাই, একদিন দুইটা, একদিন পাঁচটা, একদিন চারটা, একদিন আটটা, একদিন পাঁচটা, একদিন দুইটা, আরো বড় ধরছিলাম। এবারে আমার এই নদীর পাড়ের বাড়ি, আমরা আতঙ্কে থাকি, আমরা কয়েকদিনের ভিতরে 5টা 7টা সাপ মারছি। এই ব্লকের টিপার ভিতরে সাপ বসা থাকে, আবার এই যে এই জায়গাটায় সাপ আছে, আমরা রাত্রে ঘুমাইতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন, আমরা জেনে সাপের ইয়ে থেকে মুক্তি চাই। আমাদের বাড়ি নদীর পাশে, আমরা খুব আতঙ্কে থাকি। কিছুদিন আগে এখানে একটা রাস্তার ব্যাপার সাপ মারা আর কি, খুবই বড় আর কি, ছোট না, অনেক বাচ্চা বড় সব সহায়। এদিকে যে আপনার সবাই সাপে আতঙ্ক থাকে, আপনার রাস্তা ভরা পুরা। আমাদের নদীর পাড়ে বাসা, তো সাপের জন্য আমরা ঘুমাইতে পারি না, রাত্রে অনেক আতঙ্কের মধ্যে আছি আমরা। আসলে আতঙ্ক তো সবার মাঝে আছে, আমাদের মাঝে আছে। কিছুদিন আগে, 3 দিন আগে আমার বাসার সামনে লার্ক রুপে রাত্রে একজন মোবাইল লেয়ারি করছে, তাও সাপ এই মোটা, অনেক মোটা, এত বড় সাপ, ওটাকে মেরে ফেলাই মেয়েছি। এরকম আতঙ্ক আমাদের আশেপাশে নদীর এলাকায় মোটামুটি রাসেল ভাই পাবো, অল্পতে ওই ছেলেটা বাঁচছে, কিন্তু কিছু করতে পারে নাই, ওটা মেরে ফেলা হয়েছে। এই আতঙ্কতে আমাদের নদী এলাকার পাশাপাশি লোকজন যারা আছে সবাই আতঙ্কতে ভুগতেছে। আমাদের গ্রামে অনসরাই গেছে গাই রাসেল ভাই পারে, নদীর পাড়ে বসা যায় না, কোথাও যায় জঙ্গলে বসা যায় না। আগে যেমন সচরাচর বইতে পারছি জায়গায় জায়গায় ভাইবেরাদের নিয়ে, এখন বসা যায় না। এটা নিয়ে সবারই উদ্যোগ নেওয়া উচিত এবং সরকারও কিছু ই করা দরকার। রাসেল ভাইয়ের সাপটা, আমরা পদ্মার সাথে আছি, পদ্মাপাড়ের বাসি, আমাদের এই রাসেল ভাইয়ের সাপটা আমরা সবাই আতঙ্কে আছি। এই সাপটা খুব ভয়ঙ্কর এবং বিষধর। আমাদের এই জায়গাগুলো আগে এই সাপ ছিল না কোনোদিন, ওই যাই সাপ ও খোয়া যায়, আরো আরো অনেক সাপ ছিল, নতুন করে এই সাপটা দেখা দিতেছে। আমরা জনগণকে সচেতন করার জন্য প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং করাচ্ছি, একই সাথে তাদেরকে লিফলেট বিতরণ করছি যাতে তারা সেগুলো পড়ে সচেতন হয়। পাশাপাশি আমরা ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নেব, আগামীকালকের মধ্যে এই কাজ শুরু হবে। আরেকটি কাজ করবো, সেটি হচ্ছে কিছু নেট আমরা স্থাপন করব, যেই সম্ভাব্য স্থান দিয়ে পদ্মা নদী থেকে রাসেল বাইপার কিনারায় উঠে সেই সব জায়গায় আমরা নেট স্থাপন করব।